আপনার প্রিয় সংগঠক সাথী ভাই এবং আমাদের শেখরের সাথে যে যার প্রাণের যোগ আছে সে আমাদের আলিম ভাই আমরা সবাই দাদা ভাইয়ের শিষ্য আলিম ভাইয়ের জন্মদিনে আমরা দাদা স্মরণ করছি রুকনুজ্জামান দাদা ভাইকে সবার জন্য শুভেচ্ছা আলিম ভাই আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন আরো সুস্থ থাকুন আরো আরো বই লিখে আমাদের শিশু সাহিত্যকে সমৃদ্ধ করুন আমাদের সময়টাকে যায় বলে মানুষ জনপ্রিয় একজন লেখক আমাদের দেশের প্রধান একজন মনোবিদ তিনি আমার প্রতিবেশী তিনি আজকে সকালে আমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছেন আমাদের সূচনা কিন্তু লেখালেখি কচি বেলা থেকে আমি ঠাটারি বাজারের ভাস্কর কোচি কাচার বেলাতে ছিলাম দাদা ভাইর কোন জামান খান এলেন সেই কত আগের কথা আমি আমার বক্তৃতা শুনে তিনি আমাকে বললেন তুমি আমার সঙ্গে দেখা করো দেখা করলাম ইতেভাগ অফিসে উনি আমাকে কেন্দ্রীয় কাচার বেলার আহব নিযুক্ত নিযুক্ত করলেন আমার আগে ছিল সৈয়দ আবুল বার্ক আলি সাহিত্য সভা লেখালেখি উৎসাহ দাদা ভাই মোহিত কামলের সঙ্গে মিলটা হচ্ছে আমার এই ক্ষেত্রে মোহিত কামালকেও কিন্তু দাদাভাই ভাই গলে গড়ে তুলেছিলেন এই যে আমাদের কৃতজ্ঞতা আজকে আমার এই শুভ জন্মদিনের প্রথম লগ্নে লেখালেখি সূত্রপাতে মোহিত ভাইকে পাশে পেয়ে ও দাদা ভাই এত মনে পড়ছে মনে করছে তিনি যেন পিতার মতন আমাকে ভিড়ের মধ্যে হাত ধরে তুলে এনে আজকে এই জায়গায় নিয়ে আমি 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 আমার করছি ছোটবেলা থেকে আমি তখন কচিকালা মেলার সদস্য আগ্রাবাদের তো তখন ঢাকায় একেবারে স্টাস আমাদের কোচিকাছা কেন্দ্রীয় মেলার তো সেই হিসেবে আমরা ওনাদেরকে চিনতাম আমাদের একেবারে মাথার মনে ছিল তখন থেকে আমি আলিম মেম ভাই এর ভক্ত এখন আল্লাহর কি রহমত আমি ওনার পাশে থাকি একসাথে আমরা এখন হাসি ঠাট্টা করি আড্ডা দিই আমাদের পুরনো জীবনটাকে স্মরণ করি আমাদের দাদাভাইকে ভাইকে স্মরণ করি আমাদের সাহিত্য বুনিয়াদটাকে স্মরণ করি এবং আমি মনে করি দাদা যেভাবে তরুণদেরকে বাচ্চাদেরকে উঠিয়ে এনেছে সাহিত্য জগতে বা সংস্কৃতি জগতে আমরা আমরা গোপনে সেই কাজটা মনে করছি আমাদের তরুণদেরকে কিভাবে সামনে টেনে আনা যায় আমরা চেষ্টা করছি আলিমাম্যার চেষ্টা করি আমি তরুণদেরকে দেওয়ার চেষ্টা করি আমার মাথার মধ্যে সবসময় দাদা দেওয়া কনসেপ্টটা ঘুরে মুক্তিযুদ্ধের চেতনা ঘুরে এগুলো আমাদের ভিতরে রয়ে গেছে এই রয়ে যাওয়ার বিষয়গুলো আমাদেরকে দিক নির্দেশনা দেয় আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমি আজকে আলিম্যাম ভাইয়ের জন্মদিনে প্রাণ ঢালা তাকে অভিনন্দন জানায় ভালোবাসা জানায় তিনি যেন সুস্থ থাকে যতদিন সুস্থ থাকেন ততদিন যেন তার কলম সচল থাকে